বড় সাহস তুই আমার এলাকায় আয়শা আমার গ্যারেজে ঢুকা আমার জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে কইছ পিচ্ছি হ্যাঁ সরি আমি না বুঝতে পারিনি মাফ করে দাও জানা প্লিজ মাফ করে দেন তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হইছে আমি পিচ্ছি আর আমি বুঝছি নাকি প্রথমে তো দুইটা পা দেখছি খালি তারপরে বাইরের উপর তো পুরো বডি দেখছি বডি দেখে তো আমি অবাক আর আশেপাশে বাচ্চাগুলোর দিকে পিচ্ছি মনে হইছে তাই পিচ্ছি বলছি বস আবার পিচ্ছি কইছে না মানে আবার বলি না আমি আর কখনোই বলবো না আমি কোনো বাচ্চাদের আজকের পর থেকে আর পিচ্ছি বলবো না প্রমিস মনে থাকবে হ্যাঁ না মনে থাকবে না যদি তোরা এমনি এমনি ছেড়া দি তোর আগে একটা শাস্তি দিতে হবে আয় ওরে গাড়ি নিচে ঢুকা কই ঢুকাবে গাড়ির তলে মোবিল ডাউন দিবি কি ডাউন দিবে মোবিল ডাউন যাতে একটু বেশি বেশি হয়ে যেতেছে না এটা বাইন্দা বাইন্দা রইগা হ্যাঁ হাতটা ছুটালে কিন্তু বুঝাইতাম বেশি বেশি লাগতেছে আয় তুই এ গাড়ির ইঞ্জিন ঠিক কর যা না আগেতে ঠিক আছে আয় ঢুকা গাড়ি নিচে ঢুকা খুলো মানুষ করে এই কাজ আমি করি এই কাজ আমার মানুষ মনে হয় না আরে ভাই মোবিল কোন ফুটাটা দিয়া বাইরে ওই ফুটাটাই তো খুঁজে পাইতেছি না খোঁজ একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলে সে দেখায় দিল তো আমি মোবিলটা ডাউন দিতে পারি তাই না কিসের অ্যাসিস্ট্যান্ট নিজে নিজে কর যা ঢোক এখন খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে আমি পারু না এই কাজ করতে অন্য কোনো কাজ থাকলে দেন মানে বলা হয় একটু কাজ পারস না যা তাহলে ওই গাড়ি ধো খুব সুন্দর করে জগজগে বানাই ফেল ওই যে ওইটা ধো যা তা বল এই নিজে নিজে উঠ জীবনটাই আজির বাবু তুমি খুশি না আমি জানতাম তুমি দেখো আমার সিক্স প্যাক পারতেছি না